সময়টি 2020 সালের বিশ্বকাপের। পোল দ্য অক্টোপাস, এই প্রাণীটি দিয়ে প্রায় নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারত ভক্তবৃন্দরা। শুরুতে 2008 ইউরোতে অক্টোপাস পল জার্মানির 6টি ম্যাচের ভবিষ্যৎবাণী করে 4টি ম্যাচই সঠিক ফলাফল জানায়। এর 2 বছর পরে বিশ্বকাপে জার্মানির 7 ম্যাচে নিয়ে সঠিক ভবিষ্যৎবাণী জানায় অক্টোপাস পল। কাতার বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব, আর সেই উন্মাদনা আরও একটি বাড়িয়ে তুলতে আয়োজনের কমতে রাখছে না আয়োজক দেশ কাতার। আর সেসব আয়োজনের অন্যতম চমক হিসেবে থাকছে প্রাণীদের দিয়ে ভবিষ্যৎবাণী করা। কাতার বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ হয়ে গেল। আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের মধ্য দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে বিশাল জয় তুলে নেন লিওনাল স্কালানিরা। এদিকে বাতাসে ঘুরে বেড়াচ্ছে প্রাণীদের দিয়ে ভবিষ্যৎবাণীর খবর। সামনে আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের খেলা, আর এই খেলা নিয়ে চলছে নানা ভবিষ্যৎবাণী। তবে সেই ম্যাচের ভবিষ্যৎবাণী আর্জেন্টিনার দিকে, ম্যাচটি আর্জেন্টিনা জিতবে এমন খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া আর্জেন্টিনা জেতার সম্ভাবনা 67%, ড্র হওয়ার সম্ভাবনা 21%, আর পোল্যান্ডের জেতার সম্ভাবনা মাত্র 12%। আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের মুখোমুখি হয়েছে 11 বার, তার মধ্যে আর্জেন্টিনা জয়লাভ করেছে 6 বার, ম্যাচটি ড্র করেছে 2 বার, এবং আর্জেন্টিনা গেম লস হয়েছে 3 বার। তো দর্শক, আপনাদের কাছে কোন দলটি জিতবে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।